আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আমার যে সাত দিনে সাতটা ফেশিয়াল ভিডিও দিতে চেয়েছিলাম, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের ফেশিয়াল ভিডিও, তার চার নম্বর পর্ব নিয়ে। তো বিগত কয়েকদিনে তোমরা দেখেছো অরেঞ্জ ফেশিয়াল, বানানা ফেশিয়াল, পটেটো ফেশিয়াল, আর আজকে করে দেখাবো তোমাদের শশার ফেশিয়াল বা কিউকাম্বার ফেশিয়াল। আসলে শশার রসে বা শশার খোসায় যে উপাদানগুলো আছে আমাদের অয়েলি স্কিন, ব্রণযুক্ত স্কিন, ব্রণের দাগযুক্ত স্কিনের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। তো আমি আজকে তোমাদেরকে এই শশাটা দিয়ে এমন একটা ফেশিয়াল করে দেখাবো যেটাতে তোমার ব্রণের দাগ বা ব্রণ বা অয়েলি স্কিনের অয়েলি ভাব এই সব কিছু কেটে যাবে আর দারুণ উজ্জ্বল একটা স্কিন বেরিয়ে আসবে। তো চলো আজকের সেই শশার ফেশিয়ালটা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমে আমি শশাটা থেকে রস বের করে নেব। এই যে শশাটাকে আমি কুচিয়ে নিয়েছি, এবার এর থেকে আমি রসটা আলাদা করে নেব। এই যে আমাদের শশার রস বের করে নিয়েছি, এবার এটা দিয়ে আমি শুরু করব আমাদের আজকে ফেশিয়াল। শুরুতেই আমি ক্লিনজিং এর জন্য নিয়ে নেব হচ্ছে শশার রস। এই যে শশার রসটা স্কিনে লাগিয়ে নেব আর ঘষে ঘষে আমার স্কিনের সব ময়লাগুলো আমি তুলে ফেলব। শশায় কিন্তু খুব সুন্দর ক্লিনজিং হয়। ময়লা যেমন দূর হয়, তেল যেমন দূর হয়, তেমন স্কিনের দাগও তুলে ফেলে। ওকে, এভাবে আমি শশার রসটা দু তিন মিনিটের মতো স্কিনে রেখে দেবো, এটাকে ওয়াশ করব না, এভাবেই থাকবে। আমরা নেক্সট যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে ফেস প্যাক। তো চলো কীভাবে ফেস প্যাক তৈরি করি এই শশার রসটা দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ফেস প্যাকটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব হচ্ছে শশার রস, আর নিয়ে নেব হচ্ছে বেসন। শশার বেসন মিলে কিন্তু খুব সুন্দর একটা প্যাক তৈরি হয় যেটা আমাদের স্কিনে যে কোনো ধরনের দাগ তুলতে, তারপর স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতে খুব কাজে লাগে। তো একটুখানি হলুদ দিয়ে দেবো, অল্প একটুখানি, আর দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইয়েরও কিন্তু মানে দুধের যে ল্যাকটিক অ্যাসিডটা দইয়ের ভিতরেও থাকে, সেটা কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতে খুব কাজে লাগে। তো আমি এটাকে মিশিয়ে নিই। এবার আমি এটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো আমাদের ফেস প্যাক রেডি, এবার এটাকে স্কিনে অ্যাপ্লাই করি। অনেকে হয়তো ভাবছো যে আমি আজকে স্ক্রাবিং না করে সরাসরি ফেস প্যাক কেন ইউজ করছি। দেখো, যাদের স্কিনে ব্রণ আছে তাদের কিন্তু খুব বেশি স্ক্রাবিং করা যায় না, উচিত না, ব্রণেরও ক্ষতি হয়, ব্রণ ছড়িয়ে যায়, ব্রণের দাগটাও বসে যায়। সেই জন্য খুব বেশি স্ক্রাবিংয়ের দরকার হয় না। যে প্যাকটা বানিয়েছি আমরা এটাতেই কিন্তু একটা হালকা মাইল্ড স্ক্রাব হবে, সেজন্য আমি আর আলাদা করে স্ক্রাবিং করছি না, প্যাক তৈরি করছি, প্যাক অ্যাপ্লাই করছি। আর ব্রণ স্কিনে কিন্তু টক দইটা খুব কাজে লাগে। তো আমাদের এই শশার ফেস প্যাকে যখন টক দইটা আসে তখন কিন্তু স্কিনটা আরও বেশি গ্লোয়িং হবে আর ব্রণগুলোও চলে যাবে। তো আমাদের ফেস প্যাকটা লাগানো কমপ্লিট। এবার দু টুকরো শশা আমি চোখের উপরে দিয়ে 10 মিনিটের জন্য স্কিনটাকে এভাবে রেখে দেবো। মোটামুটি 8-10 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে একটু মাসাজ করে নেব, 2-3 মিনিটের মতো মাসাজ করে নেব।
মুখে মাসাজ করে নেওয়া হয়ে গেলো, এবার আমি মুখটাকে ক্লিন করে নিই। তো মুখটা ক্লিন করে নিয়েছি আমি, আমার কিন্তু মানে মাসাজিং স্ক্রাবিং দুটোই হয়ে গেল একটা প্যাক দিয়ে। এবার আমরা তৈরি করব হচ্ছে একটা জেল, কিউকাম্বার জেল, যেটা আমাদের স্কিনে রিয়েল গ্লো দেবে বা অনেক সময় ধরে মানে দীর্ঘমেয়াদী একটা মানে এফেক্ট দেবে আমাদের স্কিনে। তো চলো কীভাবে আমি এই কিউকাম্বার জেলটা তৈরি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো কিউকাম্বার জেল তৈরি করার জন্য এই যে আমি শশার যে রসটা নিয়েছি, এই যে অল্প করে নিয়েছি, কারণ আমি প্রতিদিনকার জেল প্রতিদিন তৈরি করতে হয়, আসলে এভাবে বানিয়ে রেখে দিলে খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় যেহেতু শশার রস। তো আজকে আমি আজকের জন্যই তৈরি করছি, তো অল্প করে শশার রস নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। যদি তোমার কাছে মানে গাছের যে অ্যালোভেরাটা আছে সেটা থাকে তো সেটা জেলও দিতে পারো, আমি এখান থেকে কেনা অ্যালোভেরা জেল দিয়ে দিলাম খানিকটা। আর দিয়ে দেবো হচ্ছে লেবু, এবার এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে মেশাবো। লেবুটা দেয়াতে এটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে, যে একটা সবুজ সবুজ ভাব ছিল সেটা নেই, একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এখন আমরা এটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তো এই যে আমার কিউকাম্বার জেলটা রেডি, এটা স্কিনে অ্যাপ্লাই করে রেখে দেব সারা রাতের জন্য। কেউ চাইলে এটা 20 মিনিট পরে ধুয়েও ফেলতে পারো, আবার কেউ চাইলে সারা রাতও রেখে দিতে পারো। এটা আমি সারা রাতের জন্য আমার স্কিনে রেখে দেবো, আমি আর এটা ধুয়ে ফেলবো না, কারণ এটা সারা রাত আমার স্কিনে থাকলে আমি সকালবেলা উঠে কিন্তু দারুণ একটা চকচকে স্কিন পাবো। তো সেই জন্য আমি এটা সারা রাতের জন্য রেখে দেবো, আর এতে কোনো ক্ষতিকর কিছু নেই বা মিষ্টি জাতীয় না যে রাত্রেবেলা পিঁপড়া এসে খাবে, এরকম কোনো ব্যাপার নেই, সেই জন্য এটা স্কিনে সারা রাত থাকলেও কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকে আমার ফেসিয়াল, কিউকাম্বার ফেসিয়াল, যেটা হচ্ছে ক্লিনজিং, মাসাজিং বা ফেস প্যাক এবং ফেসিয়াল জেল বা কিউকাম্বার জেল, যেটাই বলি না কেন। তো আমাদের আজকে ফেসিয়ালটা একটু ভিন্ন ধরনের, যেহেতু এটা শশার ফেসিয়াল, অন্যান্য ফেসিয়াল থেকে একটু আলাদাই হবে, এটাই স্বাভাবিক। তো আজকের ফেসিয়ালটাতে জানি না কতটা গ্লো দেখতে পাচ্ছ, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার স্কিনের জন্য কতটা উপকারী হলো, কারণ আমার হচ্ছে অয়েলি স্কিন, আর অয়েলি স্কিনের জন্য শশার চেয়ে ভালো কোনো উপাদান হতে পারে আমার জানা নেই। তো যাই হোক, একটা আপু জিজ্ঞেস করেছিল যে এত ফেসিয়ালের মধ্যে কোনটা রেখে কোনটা করব। এখানে কথা হচ্ছে যে তুমি তোমার স্কিন ধরনটা বুঝতে হবে, যে তোমার স্কিনটা কী ধরনের। যদি তোমার মিশ্র স্কিন হয় তুমি ফ্রুট ফেসিয়াল অনায়াসে করতে পারো, যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে আলুর ফেসিয়াল বা এই ধরনের শশার ফেসিয়ালগুলো করতে পারো। তো এটা যা যা স্কিন বুঝে তার ফেসিয়ালটা চয়েস করতে হবে এবং সেটাকে কন্টিনিউ করতে হবে, এটাই মানে ফেসিয়ালের ধর্ম। তোমার স্কিনের ধরন অনুযায়ী ফেসিয়াল করবে, স্কিন উপকারিতা পাবে। তো যাই হোক, আমি এখন এভাবেই রেখে দেবো আর সকালবেলা উঠে ওয়াশ করে ফেলবো। আর এই যে শশার রসে কিন্তু আমার মুখে যে কালো কালো ছোপ ছোপ দাগ বা চোখের নিচের এই ডার্ক সার্কেল সব কিছু উঠে যাবে, সেই জন্য আমি সারা রাত এটা রেখে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার কিউকাম্বার ফেসিয়াল খুবই ছোটোখাটোর ভেতরে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং উপকার হবে, বাসায় অ্যাপ্লাই করে দেখো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ফেসিয়াল নিয়ে, নতুন কোনো প্রাকৃতিক উপাদান যুক্ত ফেসিয়াল নিয়ে, ঠিক আছে? তা সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।